এখন নেট ঠিক আছে, ওকে নেট ঠিক থাকলেই সেই ধুর যাবো সে ফাইরুজ ভান্স, এই যে বলে দিছি আমার সাথে কবে দেখা করবা বলো, ইনশাল্লাহ সুন মেবি, আমাকে ইউটিউবে নিবা আমি ফেমাস হতে চাই তোমার সাথে, আরে প্রতিবেশী মানুষজন ইনশাল্লাহ ফেমাস হই তারপর আমরা মিউজিক ভিডিও খুলব একসাথে, যদিও আমার চ্যানেলে মেয়ে ঢুকানোর ইচ্ছা নাই বাট নিউ চ্যানেল খুলবো, আমার একটা সেকেন্ডারি চ্যানেল থাকবে ইনশাল্লাহ, সো তখন ইনশাল্লাহ। আরে আবিদ ভাই রিপ্লাই দাও না কেন, এই যে দিচ্ছি রাইসা লিখছে, আচ্ছা কে কে যশোরে থাকো পরে আস্তে আস্তে বাইরে যাচ্ছি সবাই কন্ট্যাক্ট করো, আচ্ছা যারা যারা যশোরে থাকো সবাই রাইসার সাথে কন্ট্যাক্ট করো, ও মেয়ে খুঁজতেছে, থ্যাংক ইউ, অনেক নেকির কাজ করতেছো তুমি, আমার আজকের থেকে 18-20 বছর পরে লাগবে, নিজের বানানোর নাম ওইটা রিপ বাপ মায়ের, এই যে আমার আম্মু আব্বু বুঝছো ধরছে, আমারে আম্মু আমার হঠাৎ করে একদিন এসে জিজ্ঞেস করে কি কিরে এইচআরজেড কি, এইচআরজেড দিয়ে কি বুঝাস, আমি তো খিচকা তাকায় রয়েছি আম্মুর দিকে, আমি বলি কি আবিদ হুসাইন রিজভি, পরে বলে যে বাপ মা এত সুন্দর নাম দিয়েছে এটা তোর টিচারদের কেন দেখা লাগবে, আবিদ হোসেনই লাইক মানে আবিদ হোসেন রিজভি লাইক সমস্যা কি, পরে বললাম যে একটা এটার জন্য আমার একটা চার্জ পড়ছে আর কি। তোমার জিএফ এর নাম তাহিয়ানা, কয়টা নাম পারো ভাই, খালি যে মনে করো নামের জায়গায় একটা শূন্যস্থান আছে ওইখানে খালি চিপকায় দিবা, তোমাদের ইচ্ছা বাকিটা। আরে তুমি তো জোস, আরে থ্যাংক ইউ তাসনিয়া, এত পাম মারার জন্য ভালো লাগে আসলে, পাম মাঝে মাঝে শুনতে, আরে রাইসার না রাইসার রাইসার করতেছি না, ওইখানে অনেক মজার কিছু কমেন্ট করতেছে সেই জন্য ওর কমেন্টটা পড়ে ভালো লাগতেছে, মানে ও আমার বিয়ে নিয়ে কত টেনশন করতেছে, শিব ভাই ভাই অবাক লাগতেছে, কমেন্ট করতে ফোন হ্যাং হয়ে গেল তাও রিপ্লাই পাই না কোথায়, মিথিলা আরে ভাই ভালো আছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অটোপাস পেয়ে কেমন লাগলো, অটোপাসের প্যারাটা চলে গেছে এখন অ্যাডমিশনের টেনশন করতে গেলেই ভুলে যাবো সব, মজা পাইলাম আন্টিকে অ্যাওয়ার্ড দিব আমি, না সিরিয়াসলি আম্মু আসলে এই জিনিসটা নিয়ে ধরছে আমার, না এইচআরজেড নামটা নিয়ে চার্জ করছে আমার অনেক জোরে, এইচআরজেড নাম রাখছো ভালো কথা বাট পরে আকিকা করছিলা, একটা গরু ফালাই তৈব বুঝছি, আমার জিএফ নিয়ে একটা জিএফ দাও, ও আচ্ছা আমার জিএফ নেই একটা জিএফ দাও, বিজনেস তো এখনো শুরু করি নাই, যদি কখনো শুরু করি তাহলে তোমাকে আমি জানাবো, যদিও ইচ্ছা নাই আমার, দাঁড়াও আনি রে কল দিছি আনি, আমার নাম্বার কল দিতে না, আরে এত কিউট থ্যাংক ইউ, তবে ভালোই যখন নিজের নাম বানানো, টু বি অনেস্ট নিজের বানানোর নামটা নিজে বানানো না কিন্তু ভালোই লাগে, তোমার ইনবক্সে দাঁড়াও পিক দে আমি যে কান্না করতেছি, আল্লাহ গুনাহ দিবে আমার, তুমি যদি আমার জন্য কান্না কর, আসলে কিফারা কারমা এমন ভাবে লাগে যদি কারো মনে কষ্ট দেওয়া থাকো কোনো না কোনো ভাবে আল্লাহ তোমার এমন দোয়া দিবে যে প্রবলেম অফিস সাথে এখন ঠিক হওয়ার কথা আসলে তোমার ভাইয়া তোমার দাড়ি উঠছে বড় হয়ে যাইতেছি, থ্যাংক ইউ ভাই অ্যান্সার পাই না, এই যে ভাই অ্যান্সার দিয়ে দিলাম আপনাকে, আপনি বিয়ের না তুমি রিপ্লাই দিচ্ছি, তাইমা লিখছে বল আবিদ আমার নাম দেখছো, আর রামিশা ভাইয়া গোটা রিপ্লাই দাও, এই যে দিছি ইলমা, একটা কথা বলার ছিল জি, আই লাভ ইউ আবিদ জি, আচ্ছা ওকে আমি পড়ি নাই আসলে, গেলাম গা টাটা, ফেকে যাই তা বাট টাটা যদি প্যারা হয়, কি অবস্থা আবিদ ভাইয়া, ইটস নট আবিদ ইটস আবিদ, হ্যাঁ ওয়াই ইউ আর এন্ডিং, তোমার থেকে কেন আসলে না, কোরিয়ান গুলো সবারই সেম লাগে বাট লিসারে কেন অন্যরকম লাগে, এটা আমার দোষ নেই আসলে ভাই, কি আর বলবো, নাম রাখছে সাজিদ মেহের,
তোর যত সেলফোন তুই তো সেলফোন যেমনে কর আমার ইনবক্সে ছবি দিয়া দেস নিজের আইডি তোর কি বলবো আমি ধরে রিপ্লাই আরো না এই যে আচ্ছা না ওকে আমি নাম ধরে রিপ্লাই দেওয়ার ট্রাই করব কারণ ইউজার নেম তো এই যে দেখো আমার নাম হচ্ছে আই এম ডেড আমি এখন আই এম ডেড বলে কারো লাইভে যদি যাই বলি যতই বলুক পিছনে যায় অনেক কিছু সেটা ঘটে যাওয়া আমি বুঝি তোমার আল্লাহ হাফেজ কমেন্ট মিস করছি আফটার অল বিয়ের বয়স হয়েছে ছেলের আচ্ছা কি বলো আমার বয়স এখন আল্লাহর রহমতে 20 সাউন্ড প্রবলেম করতেছে হ্যালো 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 নুসরাত লিখছে মানুষ কি লিখছে আমি বুঝিনি নুসরাত সরি 14th টাঙ্গাইল আসবা আই ডোন্ট নো নেট প্রবলেম 1 লাখ টাকা দিব রিপ্লাই আচ্ছা লিখছে 1 লাখ টাকা রিপ্লাই আমার কাছে নাই এক দেখছো আবার লাস্টে লিখাও দিছে আমার কাছে 1 লাখ টাকা নেই এটা কোনো কথা ভাবছিলাম বৈশা বৈশা 1 লাখ টাকা ইনকাম করে ফেলছি ওকে তোমার বাড়ি শরীয়তপুর এখানে আমি রিপ্লাই পাবো প্রবাবলি লেখছে কে ইউ তোমার কি আছে যে তুমি আমার ওইটা করবা আচ্ছা ওকে তোমার সাথে আমার এক একটু মোমেন্ট আছে যেটা ভুলবার নয় মনে আছে তুমি মেবি জানো না যে ওই আরিজি মোমেন্টে কি ছিল সাথে বা আচ্ছা হ্যাঁ মনে আছে আমার আরিজি মোমেন্ট ছিল একটা মানে একটা না দুইটা মোমেন্ট ছিল প্রবাবলি তুমি তো আরিজি নিছো কি না আই ডোন্ট নো তুমি কোনটা বুঝাইতে আমার কাছে একটা আরিজি মোমেন্ট ছিল আমার নাম সাকিব আমার নামটা নাও এই যে নিয়ে ফেলছি তুমি রিপ্লাই দাও এই যে আমি এখন সবার নাম পড়ে পড়ে রিপ্লাই দেওয়ার ফুল চেষ্টা করবো যে তোমাদের নেমের জায়গায় নিজের অরিজিনাল নেম থাকে সো এটা আমাকে এক্সকিউজ করতে হবে হাভানা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব আমি চেক করি মাঝে মাঝে যদি জাতের লাগে বা মানে জাতের বলতে আমার কাছে রিকোয়েস্ট আসে ভালোবাসা গভীর রাতে তারপর কি আরেকটা আসছিল রিসেন্ট রিপন ভাইয়ের গার্লফ্রেন্ড রিপনের গার্লফ্রেন্ড আমি রিপনের বউ এই টাইপের রিকোয়েস্ট আছে সো আমি কি করবো বলো তুমি MMC-তে পড়তা MMSC-তে পড়তা না আমি কোনো MMSC চিনি না আমি জানি ভাইয়া আর চিনিও ভাই জীবনটারে নষ্ট করে দেওয়া গেছে বুঝো না এখন কত দিকে যে থাকে যাই হোক বুঝলেই এখন নাই বাবু খাইছো ক্লাস 6 7 8 9 তুমি যেখানে পড়ো অবভিয়াসলি তুমি আমার জুনিয়র হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি সো আমি তোমার বাবু না আমি তোমার থেকে বড় ইউ ক্যান কল মি ভাইয়া ভালো থাকো থাকতে থাকো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাগ্য আমার ভালো না কেন তোমার এটা মনে হয় আবিদ প্লাস মাহিরা ওমাগো ট্রু ওকে তিথি ভাবতেও অবাক লাগে তাই আর ভাবি না কত সেই ও কি কমেন্ট করতেছে তো আচ্ছা গাইজ বাই দ্য ওয়ে আমি যে লাস্টটা করছি সেটা তোমাদের কেমন লাগছে এখন তোমরা লাইভে চাইলে আমার সাথে শেয়ার করতে পারো আমি অনেক মুডে আছি আজকে আসলে আজকে আজকে টু বি অনেস্ট কেন জানি আমার অনেক কি বলে স্যাভেজ স্যাভেজ রিপ্লাই দিতে ইচ্ছা করতেছে বাট ভদ্র তো ব্যাপার না বারে বারে শহরো মে এসি ছোটি ছোটি বাতে হতে রেখতি হ্যায় শহর চেঞ্জ হয় গ্রাম হয়ে যায় গ্রাম থেকে শহর হয়ে যায় শহর দেশ হয়ে যায় নোয়াখালী রাষ্ট্র সরি বিভাগ চাই সিরিয়াসলি লাইভে একটুও মজা পাই না কালকে একটাও রিপ্লাই পাই নাই এই যে এখন মজা পাবা কজ রিপ্লাই দিয়ে দিছি তোমাকে দেখবা আচ্ছা বাই দ্য ওয়ে গাইজ কেউ কি হ্যালোইনে যাইতেছো কজ আমার মেবি একটা রিসেন্ট প্ল্যান আছে আমি হ্যালোইনে যাচ্ছি কেউ কি হ্যালোইনে যাচ্ছো মানে ইভেন্ট আছে আমার প্রবাবলি ওইখান থেকে ইনভাইট পাঠাবে বা এমন কিছু চলতেছে সুইমিং পুলে সুইমিং করতে যায় কয় লিটার পানি খেয়েছো টু বি অনেস্ট পানি খাই নাই পানি জাস্ট নাক মুখ দিয়ে একটু ঢুকছে
আচ্ছা হ্যালোইনে আগে জিজ্ঞেস করি যে হ্যালোইনটাতে কেউ কি যাচ্ছ, কোনো হ্যালোইনে কেউ যাচ্ছ? হ্যালো কোথায়? ঢাকায়। ঢাকায়? আমি তো ঢাকার বাইরে যাচ্ছি না। তুমি নাম বলবা না? নাম বললে চাকরি থাকবে থাকবে, সো বলবো। আচ্ছা একটু পোজ দাও তো, অ্যাসেস নিব। এটা হচ্ছে রাজা বাদশা পোজ, গরিবের রাজা বাদশা পোজ। মেনে নাও সুখী হবা, মনে নিলেই কষ্ট পাবা, সো মেনে নে উত্তম। হ্যাঁ, মেনে না নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই, টু বি অনেস্ট। মেনতে হয়, কিন্তু ছেলে মানুষ মুখ খুলে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, সো ইটস ফাইন। ইয়েস, মেনে নিতেই হবে। হ্যালোইন করা হারাম রো? ফার্স্ট অফ অল ইয়েস, অবভিয়াসলি হ্যালোইন করা হ্যালোইন হিসেবে নিচ্ছি না, এটা জাস্ট একটা পার্টি আমার ফ্রেন্ডরা অর্গানাইজ করতেছে অ্যান্ড আমাকে আলাদাভাবে যাইতে বলছে, সো ওই হিসেবে আমার যেতে হবে অ্যান্ড ফ্রেন্ডদের মন রাখার জন্য। ওই ইন্টেনশনে মোটেও যাচ্ছি না যে আমি হ্যালোইন পার্টিতে যাচ্ছি। এখন যদি পার্টি যাচ্ছি, পার্টি সো হ্যালোইন যাতে সব বুঝো। তোমার ননদ তো তোমার জামাইয়ের বাসায় থাকবে, আমার বাসায় কিভাবে থাকবে বলো? আম্মু যাইতে দিবে না। আহারে, গরিব রাজা বাচ্চা। হ্যাঁ, গরিবের রাজা বাচ্চা, তো বড় লোক পেলে তো দেখতা যে চারপাশে মানুষের অভাব থাকতো না। ও ফ্রিপ্লাই, ইয়াস, চেঞ্জ দ্য টপিক, টাঙ্গাইল এসে ঘুরে যাও। টাঙ্গাইলের মিষ্টি অনেক ফেমাস, মিষ্টি খেতে চলে আসবে একদিন, তোমার বাসায় হঠাৎ করে নক দিয়ে দিব ইনশাল্লাহ। অনেক সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি আই গেস তোমার নেট প্রবলেম হচ্ছে। আমার কপালটাই খারাপ, তুমি রিপ্লাই দাও না, এটা তোমার ভুল ধারণা। বিগেস্ট কোয়েশ্চেন, কালাবাদুর খেলে কি করোনা হয়? কালাবাদুর কি আসলে খাওয়া? আচ্ছা কলাবাদুর, হোয়াট ইজ কলাবাদুর? আতিরা আয়াত, ইনবক্সটা দেখে একটু রিপ্লাই দিও ইনশাল্লাহ যদি ফ্রি থাকি। তুমি অনেক ভালো, থ্যাংক ইউ নৌমি, আমার শুনে অনেক ভালো লাগলো যে তুমি আমাকে ভালো বলছো, আসলে অনেক ভালো লাগে এসব শুনলে। তামিমা বলো প্লিজ, বলে ফেললাম, তুমি কই থাকো প্লিজ রিপ্লাই। ওকে, এই যে আমিরা, আমিরা ওকে, আমি মরে যাই না, প্লিজ মরো না, তুমি মরলে কেমনে হবে? আচ্ছা ভাইয়া চিটাগাংয়ে আসবেন? এ বলেছি, অনেকবার বলেছি, অ্যান্ড তুমি যদি লাইভে থাকা থাকো অবভিয়াসলি তুমি বুঝছো। জাতি তোমার হ্যালোইন লুক দেখতে চায় XD। আচ্ছা, আমি হ্যালোইন লুকে হচ্ছে কি করতে পারি বুঝছো? হ্যালোইন লুকে বেস্ট মেকআপ হবে আমার জন্য, আমি এখন যেভাবে আছি সেভাবে চলে যাব, মানুষ ভয়ে এমনি পালায় যাবে। অবশ্য হ্যালোইন এমন একটা জায়গা যেখানে তোমার মানুষ ভয় পাইলে আরো দেখবে সেইটা আরো। তাহলে ওই কথাই রইল, আলাফেজ ম্যান, অ্যান্ড কিপ গোয়িং ইনশাল্লাহ, অ্যান্ড তোমার জন্য বেস্ট অফ লাক, টাটা। কিউট লাগতেছে অনেক, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ভালো, জাস্ট রিপ্লাই, তুমি অনেক অনেক ভালো সেটা রিপ্লাই তো এই যে দিছি। কিন্তু পাম বইলা, তুমি কি ভালো বইলা পাম দিয়ে রিপ্লাই নিচ্ছ কোনোভাবে? চালাকি। আমার নাম ফাইজা বলো, ওকে। আচ্ছা গাইজ, আমি কিন্তু সবারই রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি, এটা তোমরা অবভিয়াসলি একটু বোঝার ট্রাই করবা যে এত মানুষের কমেন্টগুলো একসাথে আসলে আমার কাছে এলোমেলো হয়ে যাচ্ছে, সো চেয়েও এ দেওয়া যাচ্ছে না, মানে আমি চাচ্ছি অ্যান্ড আমি দিতেছি, আমার গালও ব্যথা করতেছে অনেক, বাট একটু প্যারা হচ্ছে। আমার না কমেন্ট করতে, এত কমেন্ট করলাম একটাও রিপ্লাই দাও নাই, এই যে রিপ্লাই দিছি। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? বেস্ট ফ্রেন্ড তোমার সিলেক্টিভলি বলতে পারবো না, বিকজ সবগুলো আমার অনেক কাছের ভাই ব্রাদার, যারাই এখন আমার সাথে আসে বা দেখো সবসময় তারা আমার অনেক কাছের, সো বেস্ট ফ্রেন্ডের মধ্যে কোনো ইয়া নেই। আমি গেলাম, গুড নাইট। গুড নাইট। এজ, এজ হচ্ছে তোমার 20, 20 দেখা নাও লাগতে পারে, 20। ওকে ভাইয়া, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তুচ্ছ। আচ্ছা, তোমার মাথায় এত জোশ, সরি বুঝি নাই, এত জোশ জোশ রিপ্লাই কিভাবে আসে? কোন রিপ্লাইটা জোশ লাগলো? আমি কথা শিওর তো, রিপ্লাই দাও প্লিজ, এসে দিচ্ছি। ভাইয়া আমি শুনলাম তোমার বউয়ের নাম মাহিরা, আমি কেন জানি এই নামটা প্রথমবার শুনলাম, না আগে পরে দুই একবার। ওকে, হ্যালো, আজকে সারা রাত লাইভ করব না, সারা রাত লাইভ করব না, সময় যাবো, জাস্ট এখন আছি, ভালো লাগতেছে। অ্যান্ড আমি ভাবতেছি নেক্সটে ভ্লগ করা যায় ঢাকার মধ্যে, নেক্সট একটা ভ্লগ করা যায় ছোটখাটো একটা বিয়ে, সরি ছোটখাটো একটা ভ্লগ,
ছোটখাটো একটা ব্লগ কোথায় করা যায় সেটা আমাকে একটু জানাও ভাইয়া। বিগ 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 ফ্যান, বিগ ফ্যান, থ্যাংক ইউ আবিদ ভাই। জোস ভাইয়া আজকে আমার একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছ না যে আমি আবিদের বউয়ের অভাব নাই, আমি তো এখনো বিয়েই করবো না, আমি খালি প্ল্যান করতেছি, প্ল্যান তো দোষ নেই। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, না মোটে না, জাস্ট একটুখানি কমন্স থাকা সবারই থাকে স্বাভাবিক। তোমার ক্রিয়েটিভ এত জোস, থ্যাংক ইউ সো মাচ ওইভাবে দেখার জন্য। বিশ্বাস মাসুম, আয় হ্যাঁ তুমি নিজের নাম এখানে কেন লিখছো? হাই ভাইয়া, হ্যালো, একটু সীমার কা কথা বলো আবিদ, সীমার কা কথা শোনার মনে আছে? আমি এসব ভাই মোটেও বলি না, আমি কারো দিকে বা কাউকে উদ্দেশ্য করে এসব সীমার কা কথা বলি না, সেটা বড় হোক বা ছোট বয়সে। তুমি কেমন বোঝাও? আমি আমি মিনিমাম ফাতরা কাউকে চাই না, একটু ভদ্র টাইপের শ্লীন। ভাইয়া তুমি আর্ট দেখাও, কিছু বলো না, ভালো হয়েছে অনেক সুন্দর যদি আমি দেখে থাকি, কজ তোমরা সবাই অনেক বেশি ট্যালেন্ট, তোমাদের থেকে আমার অনেক কিছু শিখার বাকি আছে। তোমার লাভ স্টোরি আমি জানি, হাউ ডু ইউ নো মাই লাভ স্টোরি জিহাদ? লাভ স্টোরি একটা স্যাভেজ রিপ্লাই দাও তো, আমি তো বেয়াদব না যে রিপ্লাই দিব, মানে বেয়াদব, আমি তো ভদ্র রিপ্লাই দিই। আমার ভাষা, আমার ভাষা শরীয়তপুর, ও দেশি মানুষজন, হায় পর্দাশীল মেয়ে পছন্দ কর, ওয়াই নট, অবশ্যই। রচনা সূচনা লিখতে কেমন লাগে? রচনা সূচনাটা লিখতেই ভালো লাগে, অথবা যেটাকে ভূমিকা বলে বাংলায়, লিখতে পারে না ভূমিকা লিখে বেশি এনজয় করছো পর্যন্ত। আর কি জানি উপসংহার না, আমি এত আগে রচনা লিখেছি ভাইয়ার একটা ব্লগ করো তো ইনশাল্লাহ। ইমন ইয়েস বলো, ব্লগটা সেই ছিল, থ্যাংক ইউ। হাউ গ্রেট আর হাউ গ্রেট আর এজ এ পারসন, আমি মোটেও আমি একটা তোমাদের মতো নর্মাল একটা মানুষ যে চেষ্টা করতেছে জীবন করার, ভালো লাগা খারাপ লাগা বা সবার পার্সপেক্টিভ আলাদা থাকবেই, সো প্যারা নাই, আস্তে আস্তে তোমাদের মন মতো হওয়ার চেষ্টা করব, বা তোমাদের মন মতো কি নিজের মতোই হওয়ার চেষ্টা করবো, আর আমার আমিকে চেষ্টা করবো তোমাদের মনের মধ্যে জায়গা করে নেয়ার। থ্যাংক ইউ। আচ্ছা পায়ের কাছে কি লাগতো সেটা? ভাইয়া চুলে হাত দাও না কেন? আমি চুল সেট করে আসি তো ইদানিং, তাই আমার চুলে হাত দেওয়া লাগে না। তুমি নাকি সব ফলোয়ার্সদেরকে আইফোন 12 গিফট করবা? কি কইলো বুঝলাম? হ্যালো সরি, আমি শালার একটা ভাঙা আইফোন 7 আর একটা ভাঙা 8 প্লাস নিয়ে আসি, আর তুমি বলো যে আমি ফলোয়ার্স ইনশাল্লাহ কোন একদিন। ধুর বাল কমেন্টই পড়ে না, কি যে বলো না। ব্লগ করো, আমার বাসায় এসে ব্লগ করো কেন? তোমার বাসায় কি অনেক জায়গা অলরেডি করে নিয়েছো জায়গা? থ্যাংক ইউ ইয়ামিন, ইয়ামিন থ্যাংক ইউ, বাট এই জায়গায় আমি আরো বেশি বড় করার ফুল চেষ্টা করব ইনশাআল্লাহ। গরু ছাগলের খামার আবিদ তুমি আমার, খুবই উইয়ার্ড একটা ফ্লার্টিং স্কিল ছিল, খুবই উইয়ার্ডেস্ট একটা ফ্লার্টিং ছিল, বাট ইটস ওকে, নাইস। ইয়া আসবে ইন্ডিয়া, ইয়া থামো, আমি এখনই যে আমার প্রাইভেট হেলিকপ্টারটাকে কল দিচ্ছি, হ্যালো প্রাইভেট হেলিকপ্টার, না আসলে ইন্ডিয়া তো আজ পরে, ওকে এই যে বলছি ও আসতেছে পরে বাবা কোনো একদিন। আরিয়া বেনজির, হেই হ্যালো, আমি অনেক শিখ ঘুমাই পাই না। আচ্ছা শিখ হলে এখানে মানে স্টে করার প্রয়োজন নাই, থ্যাংক ইউ এখানে থাকার জন্য, ঘুমায় যাও এটাই বড় কথা, তুমি সুস্থ থাকলেই আমার পরে আরও দেখতে পারবে।
ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। কোন ক্লাসে থাকতে ফার্স্ট ক্রাশ খাইছো? আই ডোন্ট নো, ক্রাশ তো আবিষ্কারই হয়েছে। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকে ক্রাশ ওয়ার্ডটা আবিষ্কার হয়েছে, টু বি অনেস্ট। এর আগে ক্রাশ ওয়ার্ডও ছিল না, ভালো লাগা ছিল একটা মানুষের প্রতি আরেকজনের। ওই ক্রাশটা পাবজিতে ফ্রেন্ড চেষ্টা করতেছি। তুমি অনেক ফানি, তুমি জাস্ট আমাকে সেইভাবে দেখো দেখে আমি তোমার কাছে ফানি। আই গেস আমি সবার কাছে ফানি না। আবিদ আমার জামাই, ওকে শুনলাম আর কি, শোনার কাজ শুনলাম, পড়ার কাজ পড়লাম। ভাইয়া পর্দাশীল পর্দাশীল অর ওয়েস্টার্ন বোচাও? টু বি অনেস্ট আমার পর্দাশীল এর প্রতি ইন্টারেস্ট বেশি, বাট ওয়েস্টার্ন মিনস তোমার, আচ্ছা শালীনতার প্রতি তোমার এক্সট্রা কোনো নলেজ দেওয়ার প্রয়োজন নাই। শাড়ি মানুষ চাইলে শরীরের অঙ্গ না দেখা পড়তে পারে, ওয়েস্টার্নও মানুষ চাইলে শরীরের অঙ্গ না দেখা পড়তে পারে। সো এরা তাদের নিজেদের একবারে নিজেদের জিনিস, এটা নিয়ে কোনো কমেন্ট নেই। বাট অবভিয়াসলি আমার চয়েসটা কেমন হবে বা আলাদা হবে, আর আমি তো এমন দিকে তাকাবো না যে সবাইরে বিলায় বেড়াইতেছে, তাই না? আমারটা আমারই থাকবে, এমনই চিন্তা থাকবে যে সবাইরে বিলায় বেড়াতে তারে কিছু। তোমার রূপের রহস্য কি? আমার রূপের রহস্য ইনস্টাগ্রাম ফিল্টার। তো দেখে আমার ভয় লাগে, কেন আমি এত ভয়ঙ্কর? বা আমি তো এখনো কোনো ইয়াও করিনি, কি বলে ড্র্যাগনি। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউ আর নট বিউটিফুল বাট ট্রু লাভ, বাট আই ডোন্ট নো। ওমা অকি, আমার রিং লাইট অফ হয়ে গেছিল, সরি গাইস। আজকে এখন যাই ভাইয়া, আল্লাহ আল্লাহ হাফিজ। ওরে রে ওরে রে, বিধি তুমি বলে দাও আমি কার, একটিতে হাজারো মেয়ে দাবি কার, দেখবা কারো কাছেই নাই, পালায় বিয়ে করে ফেলছি একটা ছোটখাটো, সব জায়গায় ছোটখাটোই করতেছি, বড় করে করব। তুমি সিঙ্গেল? ইয়েস। যা আরে আবিদ, আরে আবিদ ভাই কি রিপ্লাই দিবেন না? জি ভাইয়া দিচ্ছি তো রিপ্লাই। দীপুমণি বিয়া, দীপুমণিকে বিয়া করবা? দের মিয়া হপ হপ, কি যে বলো, দীপুমণির মেয়েটা আছে নাকি, থাকলে একটু জানাও। ও আচ্ছা ওকে, বেশি কিছু খাও, বেশি বেশি খাও, মোটা হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি মোটা হওয়ার, অ্যান্ড ইউ নো আমি সরি, ফ্লেক্স মারা যাবে না, আবার তোমরা বলবে আমি অনেক ফ্লেক্স নেই, ফ্লেক্স মারি। এইটা তো অশ্লীল ছি মার্কা কাজ করে ফেললা, লাইভের মধ্যে কিসের কী কী দেয়। বনশ্রীর কই থাকো? বনশ্রী স্টার্টিংয়ে থাকি, মাথা ঘুরে না, মাথা সোজাই আছে, ঘুরে না। আমাকে তো রিপ্লাই দাও। এই যে ছি, কি রে ভাই লাইভের মধ্যে সবাই কি ছিমার্কা আওয়াজ করা শুরু করে দিছে, আল্লাহ। আমাকে কেউ জানাইলো না কেন? কি জানায় নেই নিম, এই ভাই জি ভাই ইয়ামিন। তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে, তোমার আমার দেখাও ফিরুল্লাহ না, অন্য কোনো রাস্তাঘাটে, নট দ্যাট রাতে। তুমি অনেক হট, থ্যাংক ইউ শঙ্করে এইসব শুনলে। তোমার বউ না হইতে পারে, বিয়ে তো করবোই। আচ্ছা তুমি কি জানো, যদি আমার আম্মু জীবনে আমার ইনস্টাগ্রাম লাইভ দেখে, মানে যদি কোনোদিন জয়েন দেয় আর দেখে এই অবস্থা আমার লাইভে, হয় আমারে বাসার থেকে বাইর করবে, নাহলে তোমাদের সবাইরে এক লাইনে বাসার মধ্যে ঢুকায়া, তারপর মনে করো কি জানি বলে স্বয়ম্বর হবে, স্বয়ম্বর আমার স্বয়ম্বর, লল। আবিদ খুব হট লাগ, আল্লাহ শরম করে এসব বলো না, ছি 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 আসলে। আরে আবিদ লাভ ইউ, থ্যাংক ইউ, টেক লাভ। ভাইয়া ডু ইউ ওয়ান্ট সাম চুম্মা? হারাম হারাম, আস্তাগফিরুল্লাহ, কি যে শুরু হয়েছে, আল্লাহ কি করতেছে ওরা, আল্লাহ ভাই আমি তো লাইফ থেকে চলে যাবো, আমি আম্মুরে ডাক দিতেছি, আম্মুরে ডাক দিতেছি, আর কি ওইসব ছিমার্কে কমেন্ট করবো না। আমাকে রিপ্লাই দেয় না, রিপ্লাই দিচ্ছি, তিন দিনে চার ভাত ছিমার্কা কথা, আস্তা ফিরুল্লাহ কি বলো, সত্যি কথাটা বলছি, লিরিক্সটা কিন্তু সেই ছিল, দুই দিনে আসবার তিন দিনে চারবার, ট্যালেন্ট না থাকলে পুরায় আছে বাঘা, শো অফ করা কতদিন বলো। অনিতা আস্তাগফিরুল্লাহ, সব দুষ্টু কথাবার্তা। হায় যত দেখি ততই ভালো লাগে আপনারে, থ্যাংক ইউ, দেখতে থাকো, কিন্তু আমার এমবি যে পর্যন্ত শেষ না হয় সে পর্যন্ত অবভিয়াসলি। ওকে আনিকা রিক্সে কি নাম? জান্নাত মুখ, হা হা হা,
ভাইয়া রিপ্লাই দিতে দিতে পারবেন? একবার দুইবার দিয়ে দিলাম। তোমার আম্মু আমার শাশুড়ি, খুব শুনলে একবারে দিব দেবে নে, ঠিক আছে? তুমি জানো তোমাকে লাইভে ফ্লার্ট করলে এনাম ভাইয়ের মতো রিয়েক্ট করো। এটা মোটেও না, এনাম ভাই আসছে কিন্তু রিসেন্ট, আমার লাইভ অনেক আগের থেকে হয়, সো আমি মোটেও এনাম ভাইয়ের মতো রিয়েক্ট করি না, মোটেও না। আমি আরও ট্রাই করি ব্যাক দেওয়ার, বিকজ এনাম ভাইয়ের বউ পাশে মনে করো ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে, যদি এনাম ভাই উল্টাপাল্টা কিছু বলে দাপ করে মারবে, কোনো আমি ফ্লার্ট করতে পারবো, বাট কে হয় তোমার ভাই? কিছুই হয় না, কিছুই না, কিছুই না, কিছুই না। ইওর আইস ইজ জাস্ট ওয়াহ। ওকে, তুমি আসলে অনেক জোস, আল্লাহ তোমাকে অনেক বছর রাখবে। ধন্যবাদ নূর, ধন্যবাদ ভাইয়া, কমেন্ট করব। করো, তোমার থেকে বেশি আমার তোমার নাকে আর তিলটা ভাল লাগে, নাক আর তিলটা ভাল লাগে। চুম্মা চুম্মা লগ ভাই, আল্লাহ এসব করে না এসব। ভাই আমি কি দিয়ে ইউটিউব ভিডিও এডিট করো? আমি হচ্ছে ইউটিউব ভিডিও এডিট করি ফিল্মোরা গো দিয়ে, সরি ফিল্মোরা 9 দিয়ে। আমি না গোপ্রোর সাথে ক্যামেরা মিলাই ফেলছি, ফিল্মোরা 9 দিয়ে আপাতত এডিট করি, বাট আমি আস আবার গেছি মরা। শিখতেছি কি বলে প্রিপ্রো শিখতেছি, আফটার ইফেক্টস আমার পিসিতে সাপোর্ট করে না ল্যাপটপ যেহেতু, বাট সাপোর্ট করবে কোনো একদিন। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি কোনো ইনফরমেশন দিয়ে, সেটা আমাকে লাইভে জিজ্ঞেস করতে পারো, আমি আছি কিছুক্ষণ দেন চলে যাব। সো ইনফরমেটিভ কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো, বিএটি অনেক করাই যাবে, মানে আমি তো করাই দিবে, বুঝো না, সেটা বুঝছি আর কি। কান্না করে দিছে আমি, তুমি রিপ্লাই দাও নাই? না সামনে রিপ্লাই দিয়েছি। আরিয়া পেনজির ভাইয়া ভালো মানুষ, আমি তো অনেক ভালো, আমি তো ভালো নিয়ে থাকি। বড় ভাই, হ্যাঁ তো আচ্ছা, আমি না মানুষ বুঝি না ছেলেদের নাম না মেয়েদের নাম, ভাইজান জি ভাইজান। তোমার ধরে কবে দিবে তোমার চুলটা? আর রূপকথা তাই তো, চুল ধরে টানার ইচ্ছা কার? আই লাভ ইউ নাও, তোমার হাসি অনেক মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, রিপ্লাই প্লাস নো কমেন্ট। আচ্ছা আমার না চাপা ব্যথা হয়ে যেতেছে পড়তে পড়তে, আমার আম্মু বুঝছো আমার লাইভ হয়তো সরাসরি না দেখলেও এই যে একটা কাজ করে মানুষজন, যে রেকর্ড করে দেন ইউটিউবে আপলোড দেওয়া দেয়, তখন একটা প্যারা খায় যাই, আম্মু দেখার একটা সুযোগ থেকে যায়। সো ডোন্ট মাইন্ড। হ্যাঁ শুনলাম আবিদ ভাই তোমার নাকি 8-pack আছে, সম্পূর্ণ গুজব, গুজবে কান দিবা না, ইন্টারনেট অনেক গুজবের একটা জায়গা। অ্যান্ড আমি এটা নিয়ে একটা ভিডিও করবো যে ইন্টারনেটে কীভাবে মানুষ গুজব ছড়ায় বা আমরা গুজবে বিশ্বাস করার ফলে কতটা প্যারায় পড়তে পারি। বউ চাই বউ চাই, আবিদ ভাইয়া রিপ্লাই প্লিজ। তুমি কার? আমি জাস্ট নিজের দাঁড়িয়ে চার্জ দিয়ে তোমার লাইভ দেখতেছি। এত প্যারা নিও না, চার্জ আগে দাও, ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন লাইভে আসব তখন দেখব। আবিদ আমার নাম নাও একবার, ফারিহা নিয়ে নিছি। তুমি তোমার আম্মুকে ডাক, আমার আম্মুকে আমি ডাকি, ইজেন্ট ইট সুইট, নিজের প্রশংসা নিজে মারলাম। টিম আবিদের সাথে মিট করবা না? আচ্ছা বাই দ্য ওয়ে টিম আবিদ, তোমাদের সবার জন্য একটা সুখের খবর আছে, যারা এই টিম আবিদের আসো এখানে, মানে অবভিয়াসলি টিম যারা অ্যাড করতে চাও টিকটক, তোমরা অবভিয়াসলি টিম আবিদ এর মধ্যে আসো, অ্যান্ড ফ্যান পেজ আসো। তাদের জন্য স্পেশালি আমি বলতে চাচ্ছি যে ইয়েস ইনশাল্লাহ আমার প্ল্যান আছে, আমি তোমাদের সাথে একটা জুম অ্যাপে মিটিং করব। মিটিং বলতে কি, তোমাদের সবার সাথে কথা, তোমরা এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ সাপোর্ট অলওয়েজ রাখো, সো ইনশাল্লাহ তোমাদের জন্য জুম অ্যাপে আমাদের আমার সাথে একদিন কথা হবে ইনশাল্লাহ। ইভেন এটা সব খুব জলদি হচ্ছে, আমি তোমাদের গ্রুপে, এটা অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট রাইট, মানে তোমরা অনেক চাইতে ইভেন আমি এটা মাথায় এটা তোমরাই অনেকবার, তো ইয়েস
আলোলে কে নট করে দিতেছে আসো বুঝছো কথাটা আমি অত ভালো না তোমার সাথে মিট করতে বাংলাদেশে হবে বাংলাদেশের মানুষের সাথে আমি মিট করতেছি না আল্লাহ সো আমি তোমাদের সবার করে একটা প্রেজেন লাইক জি জি আমি আমাকে রিপ্লাই দিয়ে রিপ্লাই দিলাম এই যে আমি করতেছি স্ক্রিন রেকর্ড আপলোড দিও না প্লিজ কজ আজকে অনেক ছিমকা কথাবার্তা বলে যাই নাই ছিমকা কথাবার্তা বাই দেখি ওকে দোয়া করি আই এম থ্যাংক ইউ ভাইয়া তুমি কভার আমার পি তোমার কভার পি তোমার ভিডিও খুব ভালো পেন্ট করে কোনটা মন থেকে আসে কোনটা ফেক ওইটার অনুসারে লাগাটা অবভিয়াসলি ডিপেন্ড ফিল্টারের নাম কি ফিল্টার নামটা আমি বিয়নেস জানি আর ফিল্টারটা তো আমার ভালো লাগে এটা ছাড়া সব ঠিক আবি ট্রিতে অ্যাটলিস্ট তিন চার ধরে সরি আমি কোনো ভুল দিতে পারতেছি না এই জন্য আমি বলি যে ইনশাল্লাহ টিম আবিদেশটা জুমে একটা মিং করবো ওর সাথে ছজন অ্যাড দেওয়া যায় ঠিক আছে ডান ছাগল বা ডান ছাগল আবি তো একটু বলবো তুমি মারছো ওইটাতে আর কিছু ফার্স্টেই থেমে যেটা তুমি মার্স ওইটাতে আর কিছু আসতেই থেমে যেতা